তুই হয়ে যাবি রাজা। আমি তোকে শ্বশুর বলে মানিয়ে নে, একটা কাজ যাতে ঠিক মতো করে। করে তো, সকালে উঠে ঘর দূর ঝাড় দেয়, এটো থালা বাসন গুলো মাঝে। এই কাশি, তোকে যে কাল সকালে বললাম আমার কাপড় কাটা কেচি রাখতে, 24 ঘন্টা পার হয়ে গেল, এখন আমার কাপড় কাটা হয়নি কেন? কান ধরে নিয়ে যাবার কি দরকার, হাত ধরে নিয়ে গেলেই তো পারিস। কি রে মা, সকাল সকাল জামাইয়ের সাথে ঝামেলা করছিস কেন? আর বলো না মা, জান্ডা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, একটা কাজ যাতে ঠিক মতো করে। করে তো, সকালে উঠে ঘর দূর ঝাড় দেয়, এটো থালা বাসন গুলো মাঝে, আবার তোর বাপের সাথে মাঠের কাজগুলোও তো করে। আচ্ছা বাদ দে সব কথা, তোর আব্বা বাজারে যাবে, আজ কি খাবে তাই বল। রুই মাছ আনতে বলো মা। জামাইটা তো রুই মাছ খায় না। ছাড়ো তো মা ওর কথা, একটা ডিম ভেজে দেবে তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। সবই তো শুনলাম ভাই, তোর বউ যে তোকে ধরি ধরি মারে, এটাই তো শুনতে খারাপ লাগছে। আজকে প্রথম নাকি ভাই, খেতাই খেতাই আমাকে মারে। ও নো, তোর শাশুড়ি কিছু বলে না? হ্যাঁ বলে তো, কিন্তু আমার শাশুড়ির কথা শোনে কে? কেন, তোর শ্বশুর? শ্বশুর শালাই তো নাটের গুরু, শুধু ঘর জামাই থাকি বলে কিছু বলতে পারেনি। লাল না হলে শালাকে এক পাশে ছেড়ে দিতাম। কি করে, কাউকে মানার দরকার নেই ভাই, আজ থেকে বাড়ির কাউরের হুকুম শুনবি না। কয়েকদিন পর দেখবি ওই বাড়ি তোর হুকুমে চলছে, তখন তুই হয়ে যাবি রাজা। তুই হয়ে যাবি রাজা। তুই হয়ে যাবি রাজা। আমি বলতে পারবো না। তবে রে শালি, আমার গায়ে হাত। ও নো, তুই হয়ে যাবি রাজা। আমি তোকে শ্বশুর বলে মানিয়ে নে, আমি তোকে শ্বশুর বলে মানিয়ে নে। কি করে, যা পারবি তা কইতে যাস কেন?
কি ওরে শেষে জামাইর হাতে মার খালে শালা বাবা 22 বছর আমি কারাতে মার খাইনি আজ তুই আমাকে মম মারলি আজ তোকে আমি মম মারবই কি ওরে কি ব্যাপার এত হইচই কেন হইচই হবে না বাড়িতে খেয়ে খেয়ে সার পুষছ কি ওরে ও বাবা কি সাহস কি সাহস এই বকশুল মেয়ের গলায় পা দিয়ে দাঁড়িয়েছিল কি ওরে দেখো বড় ভাই তোমার ভাইকে মেরে কি কইরিছে মারবই আমি কি ওরে আমার মেয়ে গাই হা পাখির মতো মেয়ে আমার লাঠিটা কমনে গেল শালা গাছ মেরেই ফেলবো চলো চলো নয়